এজন্য সূক্ষ্মভাবে শুনতে হবে। আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান, আর একটা নাম কি আর রহিম। এই দুইটা নাম শব্দ তো একই রকম, রহমান ও রহিম, দয়াবান পরম করুণাময়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা গুণ দুই জায়গার জন্য, এটা মস্ত বড় একটা ব্যাপার। আল্লাহর রহমান হচ্ছে পুরো সৃষ্টির জন্য, পুরো মাখলুকাতের জন্য আল্লাহ হচ্ছেন রহমান। যদি আল্লাহ রহমান না হতেন তাহলে কাফেররা এক ঢুক পানিও পেত না, পশু পাখি কিছুই পেত না। কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ হয়ে যাবেন রহিম, তিনি রহমান থাকবেন না কেয়ামতের মাঠে। কেয়ামতের মাঠে তিনি আল কাহ্হার, তিনি আল জাব্বার এবং তিনি রহিম। কথাটা একটা আমাদের সেন্সে একটু ভিন্ন হলেও একটা চমৎকার উদ্ধৃতি আপনাকে দিই। আমাদের প্রত্যেকের মাঝে একটা গুণ আছে, ওই গুণটা আল্লাহর মতো আছে, মানে আল্লাহর থেকেই আমরা এই গুণটা পেয়েছি। আল্লাহর দুইটা দিক নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণটা আমাদের মধ্যে রয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই দয়া, রহিম। এই জন্য রাসূলকেও রহিম বলা হয়েছে। জানেন রহিমকে? আচ্ছা, আপনি একটা কুকুরকে দেখলে পানি খাওয়াচ্ছেন, ইউরোপিয়ান আমেরিকানদের দেখতে পান তারা পশুকে কত লালন পালন করে, তাই না? আপনি আমি তাই কিন্তু করি। একটা রাস্তার মধ্যে একটা পশু যদি ব্যথা পেয়ে যায় আপনি দৌড়ে গিয়ে সেটাকে ধরেন বা সরিয়ে দেন, তাই না? কত আফসোস করেন, এমনটা হয় না? দেখেন তো আপনার সাথে কোনোদিন এমনটা ঘটেছে কিনা। আপনি আপনার মুরগিরে খাবার দিয়েছেন, আপনার দাবি আপনি অনেক দয়াবান, আপনার দাবি আপনি অনেক দয়াবান, আপনার দিলটা অনেক নরম। আপনি নিজের কুকুরকে যেটা আপনি নিজে পালেন ওটাকে খাবার দিয়েছেন, নিজের মুরগিকে খাবার দিয়েছেন, আপনি যদি এসে দেখতে পান অন্যের বাড়ির মুরগি লগে খাচ্ছে, আপনি কি করেন তখন? ওকে তাড়াই দেন? তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে আসলে রহম নাই। যদি আপনি রহমান হতেন, যেটা আল্লাহ আর রহমান তিনি, সুবহানাল্লাহ, তখন আমি আপনি যদি রহমান হইতাম, ওই যে অন্যের মুরগি যে চলে আসছে আপনার আদার খাচ্ছে, আপনি কিছু বলতেন না, কারণ আপনার রহমান, আপনি পরম করুণাময়। কিন্তু আপনি রহমান নন, আপনি রহিম। আপনি রহিম এই অর্থে আপনি শুধু নিজের মুরগির ক্ষেত্রে দয়াবান, অন্যের মুরগির ক্ষেত্রে না। আপনার মুরগির সাথে যখন অন্য মুরগি ঝগড়া লেগে যায় আপনি অন্যটাকে বাড়ি দেন, নিজেরটাকে না, বুঝেন? আপনার ছেলে অন্যের ছেলের সাথে যদি দ্বন্দ্ব লেগে যায় আপনি দেখা যায় নিজের ছেলেকে রাগে মারেন, কিন্তু ক্ষোভটা হচ্ছে অন্যের প্রতি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আর রহিম কোন ক্ষেত্রে? আল্লাহ রহমান পুরো সৃষ্টির জন্যে, কিন্তু আল্লাহ রহিম হচ্ছে শুধু নিজের বান্দার জন্যে। এটা যদি কোনো বান্দা না বোঝে কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে। নিজের দলের বলে একটা কথা আছে না, নিজের দল। তাহলে যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর দলের হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি হলাম দয়াবান, আর যারা আমার দলের হবে না তাদেরকে আমি কঠিন শাস্তিতে ফেলব। এই জন্য যদি বাঁচতে চান নিজেকে আল্লাহর দলে রাখার চেষ্টা করতে হবে। হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, এক জায়গায় আছে হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর দলের লোকেরাই হবে জয়ী এবং আল্লাহর দলেরাই হচ্ছে সফল কাম। এই জন্য ইসলামের মধ্যে থাকতে পারলে, আপনি আল্লাহর বান্দা বলে নিজেকে যদি আপনি টিকে রাখতে পারেন মরার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দয়াবান এবং গফুরুর রহিম পাবেন। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের না হয়ে আল্লাহর বিপক্ষে কাজ করেন, আপনার প্রতি কাল কিয়ামতের মাঠে, দুনিয়া তো আল্লাহর রহমান আপনাকে খাইয়ে পরিয়ে রেখেছে, কিন্তু কিয়ামতের মাঠে সে দয়ার হকদার আপনি হবেন না। এই জন্য বিষয়টাকে অত্যন্ত বুঝতে হবে। আমরা যদি নিজের আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে নিঃসন্দেহে ওই যে মুরগির মতো আল্লাহ আপনাকেও খাদ্য দেবে, আমাকেও দেবে, মাফ করবে কিয়ামতের মাঠে। কিন্তু যদি আপনি আল্লাহর দলের না হয়ে থাকেন, আল্লাহর বান্দা হওয়াটা পছন্দ না করেন, তাহলে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। এটা যদি বুঝে থাকেন তাহলে সেই কথাটাই বলতেছে উলামারা, বলতেছেন আর ইমান ও বাইনুল খাউফি ওয়ার রাজা। ইমান হলো এই দুইটার মধ্যে, ভয় এবং আশার মাঝে।